সরকারি অফিসে দায়িত্বরত অবস্থাতেই মদমত্ত প্রায় নিত্যদিনই মদমত্ত হয়ে অফিসে আসেন কৃষিকর্মী রঞ্জিত দাস এমনই অভিযোগ ছিল বহুদিন ধরে শুক্রবারও একই চিত্র দেখা যায় কল্যাণপুর মহকুমাধীন উত্তর খিল্লাতলির কৃষি অফিসটিতে পরে স্থানীয়রা তাকে ঘেরাও করে কল্যাণপুর থানার হাতে তুলে দেয় রঞ্জিত দাস তিনি কল্যাণপুর মহকুমাধীন উত্তর গিলাতুলি কৃষি অফিসে কর্মরত তার চোখ মুখ দেখে যে কারোরই আর বুঝতে বাকি থাকবে না যে অফিসে কর্মরত অবস্থায় রয়েছেন অন্য জগতে মদের ঘোরে এতটাই মদমত অবস্থায় রয়েছেন যে সাংবাদিকদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সামর্থ্যটুকুও তিনি হারিয়ে বসে আছেন তার মুখের মদের গন্ধ গোটা অফিসে ছড়িয়ে বেড়ালেও যেন তিনি তা ট্যারি পাচ্ছেন না মুখে মদের গন্ধ কেন এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি মদ খাননি বলে না বলে দেন কিন্তু তাকে দেখে তো তা মনে হচ্ছিল না

পরে স্থানীয় জনতা রঞ্জিত দাসকে ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় সরকারি অফিসে দায়িত্বরত হয়েও কৃষিকর্মী রঞ্জিত দাসের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষোভের সঞ্চার হয় কোটা এলাকাতে বিো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি